হাই, তো তোমাদের সাথে কিছু কথা বলতে চলে এসেছি। তো তোমাদের সাথে আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, আর আমি ব্লগ বানাবো না। তার কারণ হচ্ছে অম্পিউ লাইফস্টাইল বলে আমার নামে ফেক আইডি খোলা হয়েছিল। অম্পিউ লাইফস্টাইলে মাত্র 12টা ভিডিও পোস্ট করেছি, আমাদের আর কোনো ভিডিও নেই, আর ভিডিও পোস্টও করবো না। আবার অম্পিউ 44 ব্লগ নামে আবার একটা চ্যানেল খোলা হয়েছে, সেটাও ফেক আইডি। আমার অম্পিউ 44 ব্লগ বলে একটা অম্পিউ 44 একটা পেজ দিয়ে ব্লগ আছে, হ্যাঁ, আর ওইটা ডবল পেজ দিয়ে ব্লগ দিয়েছে, চ্যানেলটা খুলেছে ফেক। তো সেখানে 5000 সাবস্ক্রাইবার করে নিয়েছে, এখন কমিউনিটি পোস্ট দিচ্ছে। আর একটা চ্যানেল খুলে সেখানেও 16-17 হাজার সাবস্ক্রাইবার করে নিয়েছে, তারাও সেও কমিউনিটি পোস্ট দিচ্ছে, অনেক কিছু করছে। আমার ফ্যামিলির সবাইকে বলছি, তোমরা যখন ওদের মানে ফেক আইডিগুলোই এত ভালোবাসছো, এত কিছু করছো, আর আমার অম্পি 44 ব্লগে এসে শুধু তোমরা ব্লগই দেখতে পারবে, শর্ট ভিডিও খুব কম, আর ওই চ্যানেলগুলো গেলেই শুধু শর্ট ভিডিও দেখতে পারবে, তাও তোমরা বুঝতে পারছো না। আমি এতবার বলে দিচ্ছি যে আমি শুধু ব্লগ পোস্ট করি, শর্ট ভিডিও খুব কম পোস্ট করি। তো তোমরা শুধু শর্ট ভিডিও গিয়ে দেখছো, তাও চ্যানেলটা সাবস্ক্রাইব করছো, আর আমার টিকটক ভিডিও, স্ন্যাক ভিডিও, আমার টকাটক ভিডিও, যেখানে ইনস্টাগ্রাম ভিডিও, যেখানে ভিডিও বানাচ্ছি সেই ভিডিওগুলোই চুরি করে সেগুলো পোস্ট করছো, আর তোমরা দেখছো, লাইক কমেন্ট করছো, পাশে আছো, তো ওদের পাশে থাকো, ঠিক আছে। আর ওরা অম্পিউ নামে মানে ফেক চ্যানেল আরও খুলুক, তোমরা ওদের পাশে থাকো, অনেক সাবস্ক্রাইব করো, অনেক ভালোবাসো, কারণ ওরা তোমাদেরকে নিত্য নতুন ব্লগ দেখাবে, ওদের ডেলি লাইফস্টাইল সব কিছু দেখাবে, ফেক আইডিগুলো, তো তা ওইগুলোই দেখো, ঠিক আছে। আমার খুব আনন্দ লাগছে, আমাকে আমি আর ব্লগ বানাবো না। তোমরা মানে তোমরা যে এত মানে আমাকে বলো ভালোবাসি ভালোবাসি, দেখছি তা না, মোটেও নয়, ওটা অন্যদিকে চলে যাচ্ছে ভালোবাসাটা, তাদেরকে ভালোবাসো। আর কি বলতো, ফেক আইডি খুলেছে যারা, এত ছোট লোক, এত বাজে বাজে মুখের ভাষা, না কি বলবো তোমাদেরকে, তোমরা কমেন্টগুলো দেখলে না ওদেরকে মানে প্রায়শ্চিত্ত করতে মনে হবে, মানে এত সুন্দর সুন্দর ওদের ভাষা মুখের। তো তোমরা তাদেরকে ভালোবাসছো সেটা ভেবে আমার মানে অবাক লাগছে, শুধু তো বাজে বাজে মানে এত মুখের নোংরা ভাষা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা শুধু কমেন্টগুলো দেখো, আমি পিন করে দেবো, কমেন্টগুলো দেখতে পাবে তোমাদের ওদের ভাষাগুলো। আজকে যে কমিউনিটি পোস্টটা করেছে সেখানে আমি কমেন্ট করেছি ফেক আইডি বলে, আর মুখের ভাষাটা তোমরা দেখো, তাদেরকে তোমরা ভালোবাসছো সেটা তোমরা দেখো। তো ফেক আইডিগুলোকে তোমরা যখন এত ভালোবাসছো, তো তোমরা ফেক আইডিকেই বলো যে আমি, আমার মনে হচ্ছে যেন অম্পিউ লাইফস্টাইল আর একটা যে চ্যানেল আছে 5000-6500 মতো সাবস্ক্রাইবার আমাদের যে চ্যানেলটা, সেটা মনে হচ্ছে যেন ফেক, আর অম্পিউ 44 ব্লগটাও ফেক, যেগুলো মানে ফেক আইডি খুলছে সেগুলো মনে হচ্ছে অরিজিনাল আইডি। তো তোমরা তাদেরকে যখন এত ভালোবাসছো, তো তাদের কাছেই বলো ব্লগ বানাতে, আমি আর ব্লগ বানাবো না, কারণ তোমরা ও তাদেরকে এত ভালোবাসছো, সাবস্ক্রাইব করছো, লাইক করছো, কমেন্ট করছো। আবার তোমরা এটাও বুঝতে পারছো না, আমি আমার যদি মানে আমি যদি কোনো কমিউনিটি পোস্ট দিই, তাহলে সেটা আমি কেন স্ক্রিনশট মেরে দেবো, সেটা তো আমার ছবি, আমি তো বাড়িতে বসে ফটো তুলবো, তুলে তোমাদেরকে কমিউনিটি পোস্ট দেবো, সেটা স্ক্রিনশট মারা কেন দেবো? তোমরা সেটাও বুঝতে পারছো না, সেখানে যে কমেন্ট করছো, হ্যাঁ গুড নাইট দিদি ভাই, অনেক কিছু গুড নাইট লিখলে গুড নাইট লিখছো। তো তোমরা যারা ফেক আইডির সাথে ফেক আইডিকে ভালোবাসো, তাদেরকে বলো ভিডিও বানাতে, তারাই তাদের কাছ থেকে ভিডিও দেখো, কারণ আমার মনে হচ্ছে আমি এখন ফেক হয়ে গেছি, আমি আর তোমাদের কাছ সামনে কোনো ভিডিও নিয়ে আসবো না। তো তোমাদের রিকোয়েস্টও আমি আর শুনবো না, কারণ আমার ভালো লাগছে না এরকমভাবে মানে এত ছোট লোক মানে ফেক আইডি মানে তার কোনো মানে এত লজ্জা সরম নাই, এত ছোট লোক সেটা আমি জানি না, কারণ মানুষ একবার করে দুবার করে, ওরা মানে মানে যে একজনই করছে ফেক আইডির জন্য। তো তোমরা তো ধরো আমার পাশে, আমার ফ্যামিলির পাশে আমার থাকবেও না, জানি ফেক আইডিকে বেশি ভালো ভালোবাসো, তাকে বলো ব্লগ বানাতে, তার কাছ থেকে ব্লগ দেখো। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা। আর তোমাদেরকে কিছু বলার নাই, তোমরা যদি বোঝার হও তাহলে এতেই বুঝবে, কারণ তোমরা যদি আমার ফ্যামিলির লোক হও তাহলে বুঝবে, নইলে ওদেরকে এত সাবস্ক্রাইব করছো, এত লাইক করছো, কমেন্ট করছো, ফেক আইডি দেখেও করছো, দেখছো না যেটা দিদি ভাইয়ের আইডি নয়, তো তা তোমরা যদি এত ভালো লাগছে তো ওদেরকেই ভালোবাসো, আমাকে ভালোবাসার দরকার নাই, ঠিক আছে। তো টাটা, ভালো থেকো।